নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। আমরা পৃথিবীর মানুষরা আকাশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মেঘ দেখে থাকি, কিন্তু আজকে আমাদের চ্যানেল পৃথিবীর বেশ কিছু দেশে ক্যামেরায় ধরা পড়া ভয়ঙ্কর রঙের কিছু আকাশের ভিডিও তুলে ধরল, যেটা দেখে আপনার চোখ কপালে উঠবে। এবং এটি অতি সত্য বাস্তব ঘটনা যা পৃথিবীতে ঘটেছিল। এক, আকাশে দেখা ভয়ঙ্কর দৃশ্য, লাল রঙের আকাশ। ব্রাজিলে 2015 সালে বহু মানুষ তাদের নিজের নিজের ক্যামেরায় রেকর্ড করেছিলেন নীল রঙের আকাশের পরিবর্তে। যদি লাল রঙের আকাশ হঠাৎ করে দেখা যায়, তাহলে বোধহয় সেটি ভিডিও রেকর্ড করার লোক কেউই সামলাতে পারবে না। এখানে আকাশ নিজেই তার অপূর্ব দৃশ্য পৃথিবীর মানুষকে দেখাতে থাকে। কিছু মানুষ এটি খুব আনন্দের সাথে দেখতে থাকেন, আবার কিছু মানুষ এটি দেখে ভয় পেতে থাকে, আর কিছু মানুষ তো ভাবতেই শুরু করেছেন পৃথিবী বোধহয় ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। 2015 সালে প্রকৃতির এই অকল্পনীয় দৃশ্য ব্রাজিলে দেখা গিয়েছিল। আকাশে এই ধরনের দৃশ্য কোনোদিন দেখা যায়নি। আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে আজও অনুসন্ধান করতে পারেনি আকাশে হঠাৎ করে এই ধরনের লাল রঙের মেঘের সৃষ্টির আসল রহস্য। দুই, ভয়ঙ্কর আওয়াজ হওয়া আকাশ। এই ভিডিওটি দেখলে আপনি ভয়ে কাঁপতে থাকবেন, আর আপনার মনে হবে আপনি যদি ওই সময় ওখানে থাকতেন তাহলে বোধহয় হার্ট ফেল করে ফেলতেন। 2012 সালে ফিনল্যান্ডের একটি সমুদ্র তীরে এই ভিডিওটি ক্যামেরাবন্দি করা হয়েছিল। ভিডিওটি রেকর্ড করার সময় কিছু ঝোড়ো মেঘ ছাড়া আর তেমন কিছু দেখা যায়নি, কিন্তু কিছু সেকেন্ড পরে ওই সমুদ্র তীরে থাকা মানুষরা সতর্ক ও সাবধান হতে থাকেন। আকাশ থেকে ভয়ঙ্কর লোম কেঁপে ওঠা আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু এর পিছনে কি কারণ লুকিয়ে আছে আজও অনুসন্ধান করা সম্ভব হয়নি। এলিয়েনের কবজ। অনুসন্ধানকারীরা গবেষণা করে জানিয়েছেন কিছু ভিন গ্রহী জীব পৃথিবীতে আসে বহুবার। এই ভিন গ্রহ জীবদের উড়ন্ত যান ইউএফও দেখেছেন বলে দাবি করেন, কিন্তু এখন প্রশ্ন, ওই ভিন গ্রহী জীবরা আমাদের কাছে কেন আসে না এবং সরাসরি আমাদের সাথে কেন সাক্ষাৎ করে না? হয়তো এটাও হতে পারে তারা নিজেদের অস্তিত্ব এই পৃথিবীর মানুষদের কাছে গোপন রাখতে চায়। চার, এবার চমকে ওঠা আরো একটি ক্যামেরাবন্দি হওয়া ভিডিও রেকর্ড আপনাদের সামনে তুলে ধরা হলো। এটি রাশিয়ার একজন ব্যক্তি এই ভিডিওটি রেকর্ড করে ইউটিউবে আপলোড করেছিলেন। অতি সত্য প্রমাণিত হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে আকাশে একটি মেঘের টুকরো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর এটা দেখে আপনি চিন্তায় পড়ে যাবেন যে এই মেঘের টুকরোটি খুব দ্রুত নিজের জায়গা ও নিজের আকৃতি পরিবর্তন করছে। মনে হতে থাকবে এর ভিতরে বোধহয় কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছে, বোধহয় ভিন গ্রহী জীবরা নিজেদের উড়ন্ত যানটিকে লুকিয়ে রাখার জন্য নকল মেঘ সৃষ্টি করেছেন। এই অদ্ভুত ধরনের মেঘটি যে জিনিসই হোক, কিন্তু এই ভিডিওটি সবাই সত্য বলে মনে করেন। পাঁচ, আকাশ থেকে পড়া আগুনের গোলা। এই অদ্ভুত ধরনের অবিশ্বাস্য ভিডিওটি চীনে ক্যামেরাবন্দি করা হয়েছিল। আকাশ থেকে একটি আগুনের গোলা পৃথিবীর দিকে নেমে আসছে। এই ভিডিওটি চীনের নাগরিকরা আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে রেকর্ড করেছিলেন, যেটিকে নকল বা ফেক বলা একেবারেই অসম্ভব। এটি উল্কাপিণ্ড হতেই পারে না, কারণ এত বড় আকারের আগুনের গোলা পৃথিবীতে আসতেই পারে না। এমনকি চীন সরকার এখানে এই ধরনের কোনো আগুনের গোলা পড়েছে বলে মনে করেন না। তাহলে এখন প্রশ্ন, এটি আসলে কি যার মধ্যে আগুনের ডানা নিয়ে পৃথিবীর দিকে তীব্র গতিতে এগিয়ে চলেছে? পৃথিবীর ভয়ঙ্কর আঁতকে ওঠা এই রকম সত্য প্রমাণিত হওয়া ভিডিওটি আপনাদের দেখানো হলো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই ধরনের আরো রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সকলের আগে আমাদের নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি অন করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।